খুড়ো অ্যান্ড ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট অর্থাৎ যত চেষ্টাই করো বাবা এই পুকুরে ও ফাগনার কপালে ভেসে থাকা ঈশ্বর আচ্ছা বাবা বংশলোচন ঝকঝকে থকথকে তাছাড়া কত বড় বড় দাম ওঠে যদি একটাও ধরা পড়ে না এখনো মেয়ে মানুষের উপর কোন নজর কদিন ধরে বলবো বলবো ভাবছি কি কথা দেখো তুমি একটা বিয়ে করে ফেলো বাবা বিয়ে হ্যাঁ একটা বিয়ে করা তোমার নিতান্তই দরকার তুমি বলো কি খুড়ো কিন্তু ক্যাবলার কথাটা একবার ভেবে দেখেছো খুড়ো বাপ মা মরা ভাগ্নে ছেলের আদরে মানুষ হয়েছে আমাদের কাছে বড় হয়েছে বের বয়স হয়েছে ঝপ করে ওর নাকের সামনে একটা বিয়ে করে বসলে কি ভাববে ও যা অভিমানী ছেলে
এটা কি মেয়েদের গাড়ি? আমাকে দেখে তাই মালু মনে বুঝি? না মানে ও কি ভাই বোন? ভাই বোনই হবে বোধহয়। কিন্তু ভাই বোনই যদি, তবে একটা কথা বলছে না কেন? তবে কি ভাই বোনের ঝগড়া হয়েছে? ওর নামটা কি ভাই খোকা? শ্রী পক্ষচন্দ্র তরফদার। তোমার নামটা ভাই কিন্তু কেমন কেমন কেন মশাই? কেন শ্যামচন্দ্র, লক্ষণচন্দ্র, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র হতে পারে, আর লক্ষণচন্দ্র বলে যেত তোর। আপনি তো মশাই আচ্ছা চাঙড়া। পুরি বাবা, ছোট ভাইকে হাওড়া স্টেশনে ভিড়ের মধ্যে একলা ফেলে রেখে আপনি কেটে পড়ছেন? ইডিয়েট, উনি তোমার দিদি নন? কোন কানে কোন তুতোই নন? আমার দিদি কে জানেন? মধুবালা। যে বলেছিলি মাসখানেক থাকবি, ভালো লাগলো না মা। একই তোরা নেই, তার উপর বন্ধু হলো পরের বাড়ি, কেমন কিন্তু তা বেশ করেছিস। আর চলে
আমি বলি বুঝি আর কেউ? হ্যাঁ ভাই, এতদিন পরে বাড়ির কথা মনে পড়ল। শিবে, ও শিবে, শিবে, এবার শিবে 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 গেল যা। তোর ফিরতে এত দেরি হলো কেন রে কাবলা? কি করবো মুখিদি, মাসি কিছুতেই ছাড়ছিল না। দাদা বাবু, আর এদিকে গোটা বাড়িটা খা খা করছে। তুই দেড় মাস রইনি মাসির বাড়ি, আর তোর মামা দেশে গিয়ে বসে রইল দু মাসের ওপর। মামা ফেরেনি এখনো? আমার পোড়া কপাল, তবে আর বলছে কি, তোরা মামা ভাগ্নে দুজনেই রইলি বাড়ি ছাড়া হয়ে, আর আমি এই যক্ষির মতো তোদের ধন সম্পত্তি আগলাই। আয় ওপরে চ। তোমার কিন্তু একা আসা উচিত হয়নি, কাউকে সঙ্গে নেওয়া উচিত ছিল। ওরা দিতে চেয়েছিল একজনকে, আমি ইচ্ছে করে সঙ্গে নিইনি। কি দরকার, কচি খুকি তো নয়, ভয় কিসের? তা বটে, আজকালকার দিনে অত অনর্থক ভয় ভাবনা করলে কি চলে মেয়েদের? আরে, ও বাড়িতে নতুন ভাড়াটা এসছে নাকি? হ্যাঁ, এই এক মাস হলো ওরা এসেছে। সংসার কি বেশ, কর্তা গিন্নি আর একটি মাত্র মেয়ে, বাড়তি ঝামেলা নেই। আর কর্তা গিন্নি লোকও বেশ, শুধু মেয়েটাই যেন কেমন কেমন। কিরকম? এই একটু ঢলানি গোছে, আর কি দিন রাত নাচ গান নিয়েই আছে। ও তা, হ্যাঁ ভাই ক্যাবলা, এবারে মাসির বাড়ি থেকে আমাদের জন্য কি নিয়ে এলি ভাই? ওই তো রসগোল্লা, খোলো না। ওমা, কই রসগোল্লা? কেন নেই? আরে দূর, এ তো খালি হাঁড়ি। হ্যাঁ হ্যাঁ রে। উফ, আমার একবারে ধরে প্রাণে মেরে গেল। কে রে কে? বললে তো মধুবালার ভাই।
চলের ছায়া কাপড়ি কাপাও কি কৌতুকে দক্ষিণ আর মায়ে ওগো মুকুল কাপড়ি কাপাও কি কৌতুকে দক্ষিণ আর মায়ে ওগো মুকুল ও গুন 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 হৃদয় করো গুন ও গুন 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 আমার হৃদয় করো জিমি জিমি অনগরি শানে কি কথা বলিতে যাও নিখিল রো কানে কানে তোমার গানে কথা সাড়া দাও জিমি কি জিমি জিমি অনগরি শানে এই জিমি কি জিমি জিমি অনগরি শানে জিমি কি জিমি জিমি বাহ চমৎকার চমৎকার নেধর মেয়েটা পুরী থেকে ফিরল কবে মেয়েটা কিন্তু গায়বেশ তুই থাম বাপসনি আহ কি গানের ছিরি কথা কম সাড়া দাও বলি সমস্ত বয়সের ছুঁড়ি শীতের এখনো সিঁদুর ওঠেনি তা তোর সঙ্গে কইবে কে আর তোর ডাকে সাড়াইবা দেবে কে আহা যেমন গাইয়ের গলা তেমনি গানের পদ যেন ডাঁড় কাকের মুখে বোল ফুটেছে রে হিঁদুর ঘরের আই বড় মেয়ে দুটো ভগবানের নাম গানা ভালোবাসাবাসির গানই গাছ তমন তো রাধা কেষ্ট আছে তাদের লীলে নিয়ে কেতন গানা শুনি সত্যি মুখিদি তোমার কথাগুলো শুনতে কিন্তু বেশ লাগে বেশ হাসি পায় আপনি হাসি পায় না ওদা লাগে সুরাইয়ার মধুবালা মাসির বাড়ি তুই কবে ফিরলি রে কি হয়েছে তোর কিরে তোর মুখ এমন শুকনো কেন রে কেউ মারা গেছে নাকি তোর মামা কি পটল তুলেছে তবে মুখখানা মন হাড়ি পোনা করে রয়েছিস কেন ভম্বলদা আমায় গালাগাল দিয়েছে গালাগাল দিয়েছে বল বল কে তোকে গালাগাল দিয়েছে শালাকে বোমা মেরে উড়িয়ে দেবো না এই নামটা বলতো তে দিয়ে একেবারে মুখে জিওগ্রাফি পাল্টে দেবো থাম না শুনতে দে কে গালাগাল দিয়েছে শুনি পাশের বাড়ির মেয়ে এটা তো বাবা গুল ওড়াচ্ছিস তোর পাশের বাড়িতে মেয়ে এলো কোথেকে সে বাড়ি তো বেবাক ফাঁকা তাই ছিল এলো কবে আমি যখন মাসির বাড়ি গিয়েছিলাম তখন এরা ভাড়াটে এসছে তাই নাকি তা কি গালাগাল দিলে আর কেন দিলে কষ্টি নষ্টি করতে গিয়েছিলি বুঝি মায়েরই না ভম বললা তবে শোনো গোড়া থেকে বলি কাল রাত্রিরে মাসির বাড়ি থেকে ফেরার সময় ট্রেনে তারপর আমায় যাতা গালাগাল দিলে যাতা মানে বিধি কিচ্ছিরি মুখে আনা যায় না ভম বললা সত্যি মায়েরি কি জাহাবাজ মেয়ের বাবা এই যে দেখি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স অফ বিউটিফুল ফরেস্ট যা স্যার সে আবার কি মানে সুন্দরবনে রায়বাঘিনী আর কি আমার কি হবে ভম বললা কেন আমি যে তার কি মানে ইয়েতে প্রেমে পড়েছি প্রেমে পড়েছো বাবা 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 তা বাবা একটু হিসেব করে পড়লি তো পারতে তুমি নামে কে বললাম কাজে ক্যাবলার ডিম থাকো বাগবাজারের গয়লানি মাসির গলিতে অমন বালিগঞ্জি কাটের মেয়ের সঙ্গে প্রেমে পড়তে গেলে কোনা খেলে মানি যা বলেছো সাদে বালিগঞ্জে বিয়ে করিনি আমার পয়লা সম্বন্ধে এসেছিল বালিগঞ্জের এক নাম করা ব্যারিস্টারের বাড়ি থেকে কি বলবো মাইরি সে বাড়িতে ঢুকলেই মনে হয় যেন বিলেতে এলো সত্যি নাকি আরে সে বাড়ির হালচালই আলাদা 18 বছরের মেয়েতে পড়ে ফ্রক 58 বছরের বিধবাই পড়ে রঙিন জর্জে নেল আবার ছাড়ছিস তুই ডিস্টার্ব করিস বিশ্বাস করো ভম বললা এ আমার নিজের চোখে দেখা কোন ইয়েতে গুল মার নিজের চোখে দেখা ফুট কাটিস না আমি কি করব ভম বললা না খাবি দাবি আর গুলজারে শুধু বেলা তাস পিটবি যেমন পিটিস অমনি মুখখানা ভারী হয়ে উঠলো না আচ্ছা কাঁচা হলা মেয়ে মানুষ তো তুই বেশ ঠিক আছে
আগে দেখবো মেয়েটাকে, তারপর বোঝা যাবে তোর প্রেমে পড়া চলে কিনা। পাকা কথা পেয়ে গেছে। কেবলা শালার টেস্ট আছে বাইরে, তবে আমার শালির মতো। হ্যাঁ শাকচুন্নির মতো নয়। দিদিমণি, গা মাস্টার বাবু কে এসেছেন? গা মাস্টার বাবু সে আবার কে? ওই যিনি গান শিখতে এসেছেন, এই তিনি। তা তিনি আবার গা মাস্টার বাবু হলেন কবে থেকে? তিনি তো শুধু মাস্টার বাবু। মাস্টার তো দুজন এসেছেন, একজন এসেছেন লেখাপড়া শিখতে, আরেকজন এসেছেন গান শিখতে। তা দুজনাকে নিয়ে আর বিপদে পড়ি কেন? তাই মনে মনে বন্ধু, লেখাপড়ার মাস্টার হলেন ন্যা মাস্টার, আর গানের মাস্টার হলেন গা মাস্টার। তাহলেই তো সব বিবাদ মিটে গেল। তোমার পেটে পেটে এত বুদ্ধি, তাতে নিয়ে আয় তাকে, যা ছুটে যা। আসুন আমার সামনে যাব। আসুন শ্যামসুন্দর বাবু, বসুন। ও বাবা, কি আবার কে? গানের মাস্টার শুনলি না? শুনলো না জায়গাটা। পুরীর মতো জায়গা আপনার ভালো লাগলো না দেবী? অপার অনন্ত অসীম সমুদ্র, উত্তাল তরঙ্গ সংকুল মহাসিন্ধু, আর তারই সৈকতে স্ত্রী স্ত্রী পুরীধাম, তা আপনার ভালো লাগলো না? বুকে বড় ব্যথা দিলেন দেবী, আপনার মুখে এমন কথা কোনো দিন আশা করিনি। না না, মানে লিলি দেবী, আমি ভাবতাম আমারই মতো বুঝি আপনার মনের মণিকোঠায় শুধু রসের রত্নরাজি, অন্তরের অন্তঃস্থলে শুধু বুঝি রসের ফুল ঝুড়ি, বুকের ভাঁড়ার ঘরে ভাঁড়ার ঘরে ভাড়ার ঘরে শুধু নেংটি ইদু। আর ছাইছি একটা যেন সুন্দর গুণের কেঁদো বাঘ। আপনি এই অরসিক নির্বোধের কথা হাসছেন দেবী? যা যা এখান থেকে। আমি কি করলো? আমি তো সত্যি কথা, আমায় মাফ করুন শ্যামসুন্দর বাবু, সত্যি সে আমি বড় অন্যায় করে ফেলেছি। আরো একটা অন্যায় করেছি, পুরীর মতো জায়গাকে ভালো লাগেনি বলো। সত্যি কথা বলতে কি জানেন, পুরী আমার ভালোই লেগেছিল, কিন্তু তার চেয়ে ভালোবাসি আমি আপনার গান শুনতে। সারাদিন আপনার গান শুনতে পাইনি, মনে মনে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলাম, আর সেই জন্যে। সত্যি সত্যি দেবী, আপনি আমার গান শুনতে এত ভালোবাসেন? ইস, আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আহা যে কথা গোপনে, রেখেছি মনে যে কথা হয়নি বলা, সে কথাটি আজি শোনাবো। চঞ্চলায়োগ চঞ্চলা, হে চঞ্চলায়োগ চঞ্চলা, তোমায় আজি শোনাবো। হে চঞ্চলায়োগ চঞ্চলা, কত না রাতের বাসনা কুসুম দিয়ে, তোমার প্রেমের মাল্য রচেছি প্রিয়ে। কত না রাতের বাসনা কুসুম দিয়ে, তোমার প্রেমের মাল্য রচেছি প্রিয়ে। এসো এই জীবন দোলায় তুলি তুমি আমি কাছাকাছি, মোর মন মন্দিরে কবে তোমার আসন পাতা হবে। ছুটছে জগৎ তুই আবার কোন গোলে মাইদি? এ আজ তুমি আমার প্রাণের পথে যে সুখের ঢেউ আছড়ে পড়ছে, জানো দেবী স্বপ্ন আমারও আছে,
শয়নে স্বপনে জাগরণে আমিও যে একই স্বপ্ন দেখি। দু মাস আগে যেদিন প্রথম তুমি আমার সম্মুখে শিক্ষার্থী নির্বেশে আবির্ভূত হয়েছিলে, যেদিন প্রথম দেখলাম তোমার অনিন্দ্য রূপ, শুনলাম তোমার অপূর্ব কণ্ঠ, সেই দিন সেই মুহূর্তে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সেই শুভ মুহূর্ত থেকে আমার মনের নদীতে এসেছে জোয়ার, প্রাণের মাটিতে ফলেছে ফসল। তুমি কি বোঝনি দেবী, সেই দিন মুহূর্ত থেকে যত গান, যত কবিতা, যত সুর রচনা করেছি আমি, সবই তোমারই জন্যে। লিলি, লিলু, আমার লিলুয়া, চোখ তোলো, তাকাও, দেখো আমার এই জাগর চোখ দুটির সজলতার মধ্যে কি প্রেমের অঞ্জন মাখানো নেই? আমার এই কুসুম পেল বুকখানির ধুকধুকুনির মধ্যে কি প্রেমের ডাক শুনতে পাও না দেবী? কপাল কপাল, নেহাতি ভাঙা কপাল তোর, নইলে দুনিয়া এত মেয়ে থাকতে শেষকালে কিনা পেয়ে পড়লি ওই মেয়েটার। কিন্তু যাই বলো বম্বলদা, মাইরি মেয়ে বটে একখানা। যা বলেছিস মাইরি, কেমন ফরওয়ার্ড মেয়ে, প্রেমের কথাগুলো কবিত্তি করে কেমন গড়গড়িয়ে কোপছে গেল। এইরকম মেয়ে না হলে ইয়ে করে মানে প্রেম করে সুখ। কিন্তু ওর আশা তুই ছেড়ে দে ক্যাবলা, ওখানে হাউসফুল, তুই অন্য জায়গায় ঘুরে দেখ না। কই রায়বাঘিনী মেয়ে, তার উপরে আবার পথ আগলে দাঁড়িয়ে ওই শালা ক্যাঙ্গারু শ্যাম সুন্দর, তুই তো নিজ্ঞেত ক্যান্সার। এই কথা মারিতি, যেমন করে একটা উপায় তোমায় করতে ভম বললা। মামার বাড়ি বেচে দেশের জমিদারি ডকে তুলে যে করে হোক ওকে আমার প্রেমে পড়াতেই হবে। দিন রাত ঘরে বসে আছিস, শেষকালে কি একটা অসুখ বাঁধাবি? যা বাইরে ঘুরে আয়। ভেবে ভেবে একটা মতলব বার করেছি, আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। তুমি আমায় ডেকেছো ভম বললা? হ্যাঁ, আয় বস। তোর জন্য ভেবে ভেবে একটা মতলব বার করেছি, আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। শহরের এই বিশ্রী ভিড় ছেড়ে একটা প্রকা প্রান্তরে আমাদের সুখনির, সারাদিন ধরে দুজনে মাতবো বা গাইবো বাজাবো, খেলবো ধুলবো, তারপর সন্ধে হয়ে ছোট্ট নদীটার ধারে আকণ্ঠ পান করবো আকাশের জ্যোৎস্না, আকর্ণ শুনবো নদীর কুলুকুলু ধ্বনি, তারপর দুজনে মিলে কত গল্প, কত গাছা, কত আদর। ও কি নাক সিট করে যে দেবী, একটা যেন গন্ধ মানে একটা দুর্গন্ধ আসুক গে, তবু তুমি শোনো আমার স্বপ্নের কথা। তারপর তারপর রাত যখন বেশি হয়ে আসতে লাগলো, আচ্ছা ক্যাবলা, শ্যামসুন্দরকে দেখতে কেমন মন দেখিনি? দেখতে হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন খ্যাংরা গাড়ির উপর আলুর দম।
মাথা খুলে গেছে রে কেবলে। আচ্ছা শ্যামসুন্দরের রূপটুকু বাদ দিলে তার আর কি বাকি থাকে বলতো? তোরের গান, আর ওর ওই গান শুনি মজে চই গান পাগলি মেয়েটা। আমার কি মনে হয় জানিস, শ্যামসুন্দরের গান কিও ভালোবাসে শ্যামসুন্দরকে নয়, কারণ শ্যামসুন্দরের যা রূপ খুঁজবে না, তো ও তো একটা সুন্দরী আপ টু ডেট বালিগঞ্জি কাটের মেয়ে। ঠিক ধরেছো ভাইরি। তাহলে প্যারা শুনতে দোকানে বিড়ির দরুন গোটা পাঁচেক টাকা ধার পড়ে গেছে রে, করা যায় বল দেখি। নেই তাহলে কি বললা? প্রবলেম ইজ সলভ। কিন্তু তার আগে তোকে দাড়ি গোপ কামিয়ে ভদ্রলোক সাজ করে আয়। আমি গাইবো গান? গান নয় বাবা, গান নয়, শুধু সারে গামা ধর শুরু করে সা। আমি ধর বল সা। বল সা, বল 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 বল। বলেছিলাম না মেঘ গজ যাচ্ছে, মেঘেরই একটা স্প্লিন্টার ছিটকে এসে শাস্তিটাকে ভেঙে দিলে। উফ কি গলা রে বাবা, কি গলা! যেন গাধার ঘোড়ায় ডুয়েট মাইরি। যা বলেছিস বারে, তুমি তো বললে গাইতে, নয় গে যাসনি। ভেবেছিলাম গান গেয়ে যদি মেয়েটাকে মজাতে পারিস, তা শুধু সারে গামাতি যে বাহক দেখালি তাতে করে আস্ত একটা গান গাইলে না জানি কি কাণ্ডই ঘটাতিস বাবা। কিচ্ছু হবে না তোকে দিয়ে, প্রেম করার শখ আছে অথচ ঢক নেই এক ফোঁটা। থাম ভাবতে দে আমার, কিন্তু তার আগে আবার তোকে গাইতে হবে, তবে এবার গলা বাজিয়ে নয়, শুধু ঠোঁট নেড়ে। হাসলে পরে মুকুতা মানিক ঝরে ঝরে ঝরে, কান্নাতে তার সাত সাগরের ঢেউ, মধুর চোখে তাকালে মন হরে মন হরে, পথের সাথী হয় নিয়াজ বুঝে গে। আরে ভোমল দাজে কি খবর? হঠাৎ বিশেষ একটা ঠেকায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছি ভাই, একটু উপকার তোমায় করতে হবে। ব্যাপারটা হচ্ছে, বসো বসো। পারবো কি আমাদের বিয়ের কথাটা তোমার কাছে? না না, থাক না, দিন কত আরো দিন কত। না না, মানে কি জানো, সামনে আমার পরীক্ষা কিনা। ও পরীক্ষা, তাই বলো? আমি ভাবলাম বুঝি, কিন্তু কিন্তু আমি যে আর পাচ্ছি না দেবী, আমার এই দুর্ধর্ষ প্রেম আর যে বাধা মানতে চাইছে না, তাকে যত শীঘ্র সম্ভব প্রকাশ করতে না পারলে সে যে গুমড়ে কেঁদে সারা হয়ে যাচ্ছে, তাকে প্রকাশিত হতে দাও দেবী, তাকে প্রকাশিত। ইস, সাড়ে আটটা, আমি তাহলে যাই, আরেকটা টিউশনে আছে কিনা যাই। হ্যাঁ
তাদে ভোমরা করে আমার কথা মতো যদি চলিস তাহলে দেখবি সাত দিনের মধ্যে মেয়েটা তোর প্রেমের পুকুরে থুড়ি সাগরে হাবুডুবু খাবে। চোদ্দ দিন পরে কাতর সুরে বলবে, ক্যাবলাদা ডার্লিং দয়া করে মতি করে আমার গতি করো, আমার যতিহীন জীবনের একমাত্র পতি হয়ে আমাকে সাবিত্রী সমাসপতি করো। সেগুড়ে বালি, ও আমি পারবো না, মানে ও ঠোঁট ডানাও আমার দ্বারা হবে না। বাপস, এই অঙ্ক থেকে শক্ত সাবজেক্ট, ও আমি নিঘাত ফেল, কিন্তু পাস না করলে ওকে বউ করে ঘরে তুলবি কি করে? তাহলে তাহলে এক কাজ করা যাক। একটু স্পর্ধা, এতখানি সাহস, আমার মুখের সামনে জানলাটা কেটে দুম করে বন্ধ করে দে। হাসি পেয়েছিল, কাশি পেয়েছিল, কেশেছি, তা তাকে আলাপ করার চেষ্টা করে দেখো না, ওই চোখটা চেহারা ষাঁড়ের মতো, গলা শ্যামসুন্দরের একটা গমক তোমার কিটকিরিকে টিটকিরি মেরে উড়িয়ে দিতে পারে। আপনার বাড়ি আমি রেড করবো, বুঝলেন? মালা বদলের খেলা, হাতে হাত রেখে চোখে চোখ। শোনো, একখানা গান গাও, বেশ ভালো গান আর বেশ চড়ায়। কিন্তু কবিতাটা এখন থাক, এখন ধরো। হঠাৎ ধরো বলছি। খুব ভালো দেখে একখানা, এমন একখানা গান গাও যে
যা শুনে চোখ একবার টেরা হয়ে যায়। কায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির বেজা কাহিনী শোনায়, শোনো। তুই আর এক পর্দা চড়িয়ে গা এইখানে। কোন একায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধু সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের 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 মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী নয়, শোনো। কোন একায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। খুব হয়েছে, কি খাও? শাক চচ্চড়ি? ঘি দুধ খেতে পারো না? গলার জোর করতে কিন্তু মনে করো না শ্যামসুন্দর, কাল যে আমার কি হয়েছিল, কি বলতে কি বলে ফেলেছি, রাগ করো না লক্ষ্মীজি। রাগ? না না, রাগ করব কেন, তোমার মুখের কটু কথাও আমার কাছে অমৃতের সমান। দেবী, দেবী কে ও? আহ থামো, আমার একটু ভাবতে দাও। কি ছাদে বেঁধেছো কবরী, বাতা ভরু মাঝে আকাটিপ খানি, বাতা ভরু মাঝে আকাটিপ খানি, পাখি হিললে মরি মরি, কি ছাদে বেঁধেছো কবরি, কি ছাদে বেঁধে কবরি গোপ্রিয়া, কি ছাদে। চালাক? বার করছি চালাক, আমার নাম ললিত সরকার, আমি বাগবাজারের ছেলে, ওমের ঘাড় না নোয়াতে পারি তো আমার নামই মিথ্যে। একটা গান গাও। জব তুসে ইস দিল মে আগ লাগাই হো, अपने हाथ से इस दिल में आग लगाई हो, फिर याद हमारा क्यों बाती हो, किसने हमें ভালোবাসে বুঝলেন? শোন, ওকে তোর অগ্রাহ্য করতে হবে, এখন থেকে এমন ভাব দেখাবি যেন ডোন্ট কেয়ার, আসলে ওকে চটাতে হবে, আর যতই ও চটবে ততই ও মরবে। নতুন কিনলি বুঝি? না, ওটা আমার মামা।
অনেকদিন ধরে এমনি একটা কেসের বড় শখ ছিল রে ক্যাবলা, প্রেজেন্ট কর না মায়ের কেসটা। নেবে তা না, কিন্তু তোর মামার ব্যাপার কি বল দেখিনি, ভদ্রলোক আড়াই মাস হয়ে গেল দেশ থেকে ফেরার নামটিও করেন না, কি করছেন এতদিন সেখানে? কেমন মেয়ে চান? ডাগর ডগর গতরে সতরে টানা টানা চোখো টিকল লেখো মুক্ত দেত নেচিয়ে গেইয়ে বেজিয়ে যেমনটি চান অর্ডার করুন, এক লহমার মধ্যে পাত্রীকে একেবারে ছাদ না তলা এনে হাজির করবে এই দাড়ি ঘটক। হ্যাঁ দাড়ি পেয়ে এসেছি, ডাগর ডগর এই গতরে সতরে একটি সুন্দরী মেয়ে। ডাগর ডগর গতরে সতরে সুন্দরী মেয়ে, ডাগর ডগর গতরে সতরে পেয়েছি, পাত্রীর নাম সুক্ত শশী, তার দিদির নাম মুক্ত শশী কিনা, তাই মিলিয়ে রেখেছে নামটা। ও কি হচ্ছে? ওরে অমুক্ত, তোদের এখনো হলো না? এই যে হলো। হ্যাঁ জানি, মেয়ে বেশ ডাগর ডগর চোখ। নিশ্চয়ই, অত ঘাবড়াচ্ছেন কেন, নিজের চোখেই দেখুন না। এই আর মেয়ে সুক্ত শশী। বলে মনে হচ্ছে মোটেই না, ঘাবড়াচ্ছেন কেন দাড়ি? বসুন্ধরা, মেয়েরা বীরপুরুষকে ভালোবাসে, ভয় করলে দিবে না, যদি সত্যি ওকে চাস তো তোকে সাহসী হতে হবে, ওকে তো চটে হবে, আর যতই ও চটবে ততই ও মজবে। টটয়েস
কিরে কেমন পরীক্ষা দিলি? একরকম। দয়া করে নিচে আসবেন আমাদের সদর দরজায়। কেন? আসুন না। বাংলা কি বলুন তো? পাঁচ আঙুলে দাগ বসিয়েছে একেবারে। অমন চাপার কলির মতো আঙুলগুলো মাইরি এত কড়া। নেহাত ফেমিন, মানে মেয়ে ছেলে, বেটা ছেলে হলে একবার দেখে নিতাম না? তোরে প্রতিশোধ নিতে হবে ক্যাবলা, ওকে তো থাপ্পড় মারতে হবে। ওরে বাবা, আমি পারবো। পারবি না কি দেখো? আমার ভয় করে। মানে আবার ভয়? তুই না বেটা ছেলে, ওই পুনিয়া লাট্টুর মতো মেয়েটাকে তোর এত ভয়? তুই না পুরুষ মানুষ, তুই না বীর পুরুষ? তোর না 42 ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি? তোর এক লাগেন একটা ঢাই ঢেকে কাবলি চিত হয়েছিল? তোর এক গাঁটায় গালপাতালা ডিগডিগে পাঞ্জাবি না ভিড়মি খেয়েছিল? সেই তুই একটা পুটকে মেয়েকে একটা মাঝারি সাইজের থাপ্পড় মারতে ভয় করবি? আমি ভয় করবো না বোম্বললা। হ্যাঁ, এইসা থাপ্পড় মারবো। মিরাদের বাড়ি বেড়াতে, রোজ রোজ আমার বেড়াতে যাওয়া কি? আমার কিন্তু বাবু এসব ভালো লাগে না। মা, দরজাটা বন্ধ করে দিও, কেমন? হরিপদ, হরিপদ, সদরের দরজাটা বন্ধ করে দিয়ে তো। আমি তুলে আনতে পারি জানেন? থাপ্পড় মারবেন? ব্যাপারটা কি, লোকটা কি করেছে? মারুন না। কি হয়েছে? মানে 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 মারুন। তোমার কথা মতো কাজ করতে গিয়ে মারা পড়েছিলাম আর কি। কিরকম? মেয়েটা চিৎকার করে রাস্তায় লোক জড়ো করে ফেললে, তারা আমার এই মারে তো এই মারে। তারপর পালালেন কি করে? বেগতিক থেকে চট করে একটা রানিং বাসে উঠে পড়লুম। গুড, মানে পেটে খাবার আশা থাকলে পিঠটা একটু সইয়ে নেওয়া, এই আর কি। শোন,
ঠিক এমনি করে মেয়েটার পেছনে ছেটে থাক, টাকাটা কথা বল, যত পারিস চটা, রাস্তার লোক দু চার ঘা দিয়ে দেয় তো বহুত আচ্ছা। খাবলা শ্যামসুন্দর চলো একটু বেরিয়ে আসি। কিন্তু একটু বাদেই যে আমার একটা টিউশনই আছে। ও ডুব মারো, বেরোনো ছাড়া তোমার আরো একটা কাজ করতে হবে, চলো। আচ্ছা তুমি যখন বলছো। দেখো পেছনে একটা লোক আসতে দেখেছো, লোকটা একটা স্কাউন্ড্রেল, কদিন ধরে আমার পেছনে এসে আজ তোমাকে এনেছে একটা বিট করতে। নিশ্চয়, কিন্তু কি করব? কি করবে তা আমি বলে দিতে হবে? পুরুষের প্রেমিকার দিকে যদি অন্য লোক লোক দেয় তো পুরুষ কি করে? ইতিহাস পারেনি, পুরাণ পারেনি, কারি কারি উদাহরণ যে আছে তাতে। ও তুমি তাহলে বলছো লড়াই করব, মনে করে খুন করে ফেলবো? এক্স্যাক্টলি। বেশ তবে তাই হোক। হ্যাঁ মশাই শুনুন, বিয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি, তোমায় আমি খুন করব। আমি পরাজিত হয়েছি, ও লোকটার গায়ে আমার থেকে জোর অনেক বেশি, কিন্তু এ পরাজয় আমি অপ্রতিশোধনীয় রাখবো না, প্রতিশোধ আমি নেবই। কি করে? জুজুৎসুর প্যাচ মেরে? হ্যাঁ না না দেবী, আমার দ্বারা কিছু সম্ভব না, আমি গুন্ডা ভাড়া করবো। হ্যাঁ একটা একটাও লোকটাকে সামলাতে পারবে কি? দুটো না, 3-4 নিয়ে ওকে আমি শায়েস্তা করব। আমার পরাজয় আর তোমার অপমানের প্রতিশোধ আমি নেবই। আজ গঙ্গাটাকে বেশ সুন্দর দেখাচ্ছে না? কবিতা আছে দেখছি। হ্যাঁ ভালো কথা, আপনার সেই কবি মার্কা খ্যাংরা কাটির মাথার উপর আলুর দমটাকে আজ সঙ্গে নিয়ে আসেননি? লোকটাকে আমি দু চোখে দেখতে পারি। তাতে তার বইয়ে গেল, আপনি আমার দু চোখে বিষ, আপনি আমার দু চোখে মনি। কি বললেন? নাম নাও ভালো করে প্রতিশোধ নাও, চেষ্টা করো। এ আমি তোমায় বলে দিচ্ছি শ্যামসুন্দর, ভগবান না করুক ওর যদি কোনো ভালো মন্দ হয়ে যায় তাহলে আমি কাউকে রেহাই দেবো না, আমি নিজে গিয়ে পুলিশের কাছে সমস্ত কনফেস করবো, তারপর তুমি তোমার পেয়ারের গুন্ডা সব সত্য নিয়ে ফাঁসিতে লটকাবো। মানে তোমার জন্যই তো, আর তাছাড়া ওদের সঙ্গে তো লোহার চেন মারার কথা ছিল না, কিল চর ঘুষি এসবের কন্ট্রাক্ট ছিল, ওরা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে। হ্যাঁ রাত 10টা বাজলো, ক্যাবলাটা তো এখন বাড়ি ফিরলো না, কোথাও গেল নাকি? ক্লাবে একবার দেখে আসবো। তাই যা, এত রাগ তো সে কখনো করে না। এত রাত্রির অব্দি জেগে বসে আছিস নীলু, শুসনি এখনো? যাই না, কোনো খোঁজ পেলি? ক্লাব ঘরে কেউ নেই, বললেন সকালে নাকি থিয়েটার দেখতে গেছে।
কিন্তু কেন তো তেনাদের সঙ্গে যাননি? তবে সে গেল কোথায়? ঠিকছে না শিবে, রাত 11:30 বাজলো, তার কি হলো বল দেখিনি? তাই তো, আমি একা মেয়ে মানুষ আর তুই একটা আহাম্মক, এখন আমি কি করি? সম্ভবত কেউ মেরেছে। রাস্তা থেকে ওকে আমরা তুলিনি, উনি হাসপাতালে কিছুতেই যেতে চান, নিয়ে যাই। ডাক্তার বললেন ওর মাথার আঘাত মোটর অ্যাক্সিডেন্টের জন্য না, সম্ভবত কোনো লোহার ডান্ডার আঘাত। হ্যাঁ বাবা, কে মেরেছে? কেন মেরেছে? যে মেরেছে তাকে চেনেন আপনি? তুমি নাম বলো, আমি এখনই পুলিশে গিয়ে খবর দিয়ে আসছি। কে মেরেছে? ক্যাবলা কে মেরেছে বলো বলো। চিনি না। তোমাকে সামলাবো বলে আমরা তো এসেছি। শোনো, কোনো ভয় নেই তো। আহা, বাপ মা মরা ছেলে, একটা দেখবারও কেউ নেই। ও ক্যাবলা, বড্ড করছে? হচ্ছে বই কি বামুন, কিন্তু থাক মা, ওকে বিরক্ত করো না।
এই না মা, আমি নিয়ে কি করব? আমি কি খাই এই সূক্ষ্ম লাইন দেখতে পাই? তুই দেখ না মা, লাইনটা করলি করলি তা করে তো করতে হয়, যাতে পাঁচজন সব মনা সৃষ্টি। হ্যাঁ করুন তো, শুনছেন? কত? 103। হ্যাঁ শিবু, বরফ নিয়ে আসতে হবে বাবা। কতটা আনবি নিলু? শেষ চারেক নিয়ে আসুক আপাতত। আসবে তো ধুতে হবে। তোমাদের বাথরুমটা কোন দিকে মুখি দিন? আমাকে দাও ভাই, আমি ধুয়ে নিয়ে আসছি। এই মিক্সারটা 2 ঘন্টা অন্তর এক ব্যাগ দেবেন, আর 2 টুকরো ট্যাবলেট 2 ঘন্টা অন্তর দেবেন। আইস ব্যাগটা যেমন চলছে চলুক, জল একটু বাড়ছে যদিও ভয় কিছু নেই। ওষুধ ও কি ওভাবে ওষুধ খাবে কি করে লিলু? মাথাটা একটু তুলে ধর। কি শয়তানি, শেষ করে গুন্ডা দিয়ে ঠেঙালে? ঢের ঢের মেয়ে দেখেছি বাবা, কিন্তু এরকম মেয়ে আমার 14 পুরুষে কেউ দেখেনি। যা বলেছিস মাইজি, আমার ছোট শালিটা না ঠিক ওই রকম। সে কি বলবো গোবরা, নেহাত মেয়ে মানুষ, নইলে এসা দাই দিতুম না, তার নাম আরং ধোলাই। তুই ওই মেয়ের সঙ্গে প্রেম করা ইতি দিয়ে দেখ আপলা। হ্যাঁ, ওকে বিয়ে করে ঘরে আনলে তোকে উঠতে বসতে ঝেঁটা পেটা করে। যা বলেছ মাইরি, ও তো মেয়ে নয়, যেন কমান্ডার ইন। তাছাড়া বেশি বকবকানিটাও ওর পক্ষে ক্ষতিকারক, সুতরাং দয়া করে যদি আপনারা। প্লিজ
লিলি দেবীকে খবর দাও। গে, তিনি তো বাড়ি নেই। বাড়ি নেই, আজও নেই, আজ নিয়ে সাত দিন হলো ফিরে যাচ্ছি। ও সাবু, আপনি কেন? মুকিদি নিয়ে আসতে পারলো না? মুকিদি রান্না করছে। রান্না করছে এলে কি মা আবার অশুদ্ধ হয়ে যেত? সে কথা মুকিদিকে জিজ্ঞেস করবেন। নিন, ধরুন। না কেন, আমার হাতি বুঝি ঘেন্না হচ্ছে? আমি বুঝবো। আমি তো আপনার দুচক্ষের বিষ, বুঝছেন না? এত দরদ কিসের আপনার? যখন গুন্ডা দিয়ে পেছন দিক থেকে ডান্ডা মেরেছিলেন তখন আপনার এই দরদ কোথায় ছিল? পাছে আমি পটল তুলে ফেলি, পাছে আপনি আর সেই খ্যাংরাকাটির মাথার উপর আলুর দমটা ফাঁসিতে লটকান, শুধু সেই ভয়েই আমাকে ভালো করে তুললেন। এত সেবা যত্ন দরদ স্যার স্বার্থের খাতিরে? আমার মাথা তো একটু মোটা বলে ভয় করছেন না? আপনার বুদ্ধিটা শুধু মোটা নয়, মনটা অত্যন্ত। গালাগাল দেবেন না বলছি। বেশ করবো দেবো, আপনি ইডিয়েট, আনগ্রেটফুল। ভালো হবে না, মারি বলছি। শুনুন শুনুন, তোর আত্মা নাওয়া নেই, খাওয়া নেই, শোয়া নেই, ঘুম নেই, এমন সেবা যত্ন, এতখানি দরদ দেখালে মেয়েটা, আর তুই কিনা তাকে অপমান নি, চোর মারলি কেন? তোর কি মাথা খারাপ হয়েছে? আজ যদি তোর মা কি মামি বেঁচে থাকতো তাহলে এর চেয়ে বেশি কিছু করতে বলে মনে করেছিস? জ্বরে তো বেহুশ হয়েছিলি, কি করে আর দেখবি? কিন্তু দু চোখ ধরে আমরা তো দেখেছি, দাগ নাসি দেখে দেখে জিজ্ঞেস কর না পরের জন্য এতখানি কোন মানুষে এমন প্রাণ ঢালা দরদ, এমন যত্ন, এমন সেবা। দুধ এনেছি, খেয়ে নে। ভাত খাবি না? না। তোর কি হয়েছে বলতো? কাল বিকেল থেকে জলটুকু পর্যন্ত মুখে দিসনি, আকাশ পাতাল এত কি ভাবছিস? বলি ব্যাপার কি, এত রাগ এত অহংকার? লিলি সাবু দিয়ে গেল পড়ে রইল, আমি দুধ দিয়ে গেলুম ছুঁলি না, অসুখটুকু পর্যন্ত সময় খাসনি, এখন ভাত নিয়ে এলুম তাও বলছিস খাবি না? এই নতুন অসুখ থেকে উঠেছিস, আর একটা কিছু বাঁধাতে চাস? হ্যাঁ বাঁধাবো, তাতে কার কি? আমি তো তোমাদের পর, আমার জন্য তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি খাবো না, অসুখ বাঁধাবো, মরবো, আমার যা খুশি।
খাট বালায় অমন কথা মুখে আনিস নি ভাই, কিসের দুঃখ তোর? কেন অমন অমঙ্গলে কথা ভাবছিস? বেশ করছি ভাবছি, আমি মরব, আলবাত মরব। কেন বাঁধব, কার জন্য বাঁধব? সংসার আমার আপনার বলতে কে আছে? মা বাপ নেই, ভাই নেই, বোন নেই, বউ নেই, ছেলে পুলে নেই, কেউ নেই, কার জন্য আমার বেঁচে থাকা? ও মা, তবে তোর মামা? হ্যাঁ, এক মামা। মামা ছাড়া আর কে আমার ভাবনা ভাবে বলতে পারো? আমি খেলুম কি খেলুম না, মরলুম কি বাঁচলুম, কে তার খবর রাখে? আমি তো তোমাদের পর, দু চোখের বিষ, আমার জন্য তোমাদের দরদ উতলে উঠবে। কি বলছিস রে তুই? হক কথাই বলছি, যদি আমার সত্যিকারের আপন হতে তোমরা, তাহলে অসুখ শরীরে কি বলেছি না বলেছি তা নিয়ে এমন কুরুক্ষেত্র করতে পারতে? তোমাদের তো মানুষের শরীর, ক্ষমা বলে কি কোনো পদার্থই নেই তাতে? তোমরা তো জানো আমি তোমাদের কি চোখে দেখি, তবু আমার মুখের কথাটি বড় হলো সবচেয়ে তোমাদের কাছে, আমার মনের কথাটা কিচ্ছু নয়। যদি সত্যিকারের আপন হতুম তোমাদের, যদি এতটুকু ইয়ে বাঁচতে আমায়, তাহলে পারতে কাল থেকে এরকম করে আমায় দগ্ধ মারতে? ও মা, কি হবে গো, দগ্ধাচ্ছি আমি না দগ্ধাচ্ছিস তুই? তুই যে উল্টো প্যাঁচ করছিস ভাই। কষ্টি বেশ করছি। আয় খাবি আর। চোখের মনি অন্ধকারে প্যাঁচার মতো বসে কি গ্যাগ্যাগ করছো? কি বলছো? চলো না একটু বেরিয়ে আসি। যাবে? হ্যাঁ, এমন সন্ধ্যাটা ঘরের মধ্যে ভালো লাগছে না। বেশ তো চলো।
দেবী। কে? ও আপনি? তোমার কি হয়েছে দেবী? তুমি যেন আজকাল আমাকে কি মানে মানে কি অপরাধ আমি করেছি তোমার চরণে যে তুমি আমার কোমল বুকে ব্যথা দিচ্ছ? আমি কি তোমার কেউ নই? না দেব, গত জন্মে তুমি আমার কে ছিলে জানি না, আসছে জন্মেও যে কে হবে তা জানি না। আমি শুধু জানি এই জন্মের কথা, এই জন্মে তোমায় আগে বাড়তে হবে। হ্যাঁ, সিট অলরেডি রিজার্ভড। রমণী, তুমি পাষাণ। বাহ! কি বাহ! আকাশে চাঁদ, সামনে গঙ্গা, নৌকো আর জাহাজগুলো সব দুলছে মোচার খোলার মতো, আলোগুলো যেন সব সাঁতার কাটছে জলে। এ সময় সবচেয়ে কি ভালো লাগে বলতো ক্যাবলাদা? ভালো লাগে তোমার গান শুনতে? একটা গান গাও না ক্যাবলাদা। গান? আমি গাইবো? সেরেছে। সেরেছে কি? না সেরেছে না, খেয়েছে। কি সেরেছে খেয়েছে বলছো? গান গাও না, মানে তুই সুপুরি খাবে লিলু? না, আমি তোমার গান শুনবো। ওরে বাবা! কি ওরে বাবা? না মানে আমার তো গান গাওয়া হবে না লিলু। কেন? কি জানো, আমার ওস্তাদের বারণ। সে কি? হ্যাঁ, আমার ওস্তাদ সালেমউদ্দিন খাঁ সাহেবের বারণ, যে যেখানে সেখানে অসম্ভব। মানে? মানে শুধু নিজের ঘরে সন্ধ্যের সময় খাটের ওপর বসে গা চলতে পারে। ওমা! হ্যাঁ, আর যদি তার বারণ না শুনে আমি যেখানে সেখানে অসময় বসে গান গাই, ব্যাস তাহলে আমার গলার দফা গয়া। সে কি? আরে অদ্ভুত তো। না বাপু, থাক তাহলে, আমি তোমার কোনো অনিষ্ট সইতে পারবো না। কি হলো? কি রে, পাশ করেছিস? না। আমার ডাকো। আজ পরীক্ষার রেজাল্ট বেরোলো। কি হলো? কচ্ছপ। আর লেখাপড়াশিকে দরকার কি? আর একটা বছর চেষ্টা আই, এটা পাশ করে কাগজে কলমে আয় পাশ করতে হবে না, এবারে হাতে কাজের নাতা দিয়ে বিয়ে পাশটা করিয়ে দাও। বলি আর কতকাল মেয়েকে ঢিঙ্গি করে রাখবে, বয়স তো দিকে 19 হতে চলছে। বলি কাড়ি কাড়ি বিদ্যা অর্জন করে হবে কি? শেষকালে সেই তো রান্না ঘর আর আতুর ঘর, আতুর ঘর আর রান্না ঘর। দেখো বাবু, পুলিনের ছেলে কিন্তু পাশ, আর কলকাতার বাড়ি, সরকারি চাকরি, আর দেখতে হবে সুগুল সব। আমার মেয়েকে তো দেখলে পাশে দাঁড়াতে পারে এমন ছেলে। ঘটককে বলে এলাম। আমিও তো যেখানে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে চিঠি দিচ্ছি। যেমনটি চাইছিল ঠিক তেমনটি, সুন্দরী
শাস্ত্রবতী নাচে বয়স 18 মাইরি খুড়ো আরে মাইরি মাইরি বলছি আমার এক দূষণ পক্ষের শালা বিশ্বম্বর চাটুর্যে তারই নেই তাই 18 বছরের মেয়েটি থাকে কোথায় গো এই যে 8 নম্বর গয়লানি মাসিলেন বাগবাজার কলিকাতা গয়লানি মাসিলেন 8 নম্বর বলো কি খুড়ো 9 নম্বর যে আমার বাড়ি তাই নাকি হ্যাঁ আর তাছাড়া সেখানে তো কোনো 18 বছরের মেয়ে ছিল না খুড়ো সে বাড়ি তো খালি এমন তো হতে পারে ভাইবো যে 8 নম্বর বাড়িতে ওরা নতুন ভাড়াটি হয়েছে হ্যাঁ তা সম্ভব মানে আমি তো আজ 3 মাস কলকাতা ছাড়া কিনা হয়তো এরই মধ্যে ওরা ওই 8 নম্বর বাড়িতে নতুন ভাড়াটি এসেছে হ্যাঁ লিখেছে তো তাই কিন্তু খুড়ো ক্যাবলার নাকের সামনে দিয়ে টোপর পরে 9 নম্বর বাড়ি থেকে বেরিয়ে যদি আমি 8 নম্বর বাড়িতে বে করতে যাই তাহলে ক্যাবলার যে আমার মরমে মরে যাবে তার জন্য ভেবো না ভাইপো ও 9 নম্বর বাড়ি থেকে বে তোমার দেব না কলকাতায় অন্য পাড়ায় দিন কতকের জন্য একটা বাড়ি ভাড়া নেবো তারপর সেইখান থেকে লুকি লুকি তুমি যাবে বে করতে তাহলে তো আর তোমার ওই সমস্ত ভাগ্নে নাকের উপর দিয়ে টপুর পরে যেতে হলো না কি বলো হ্যাঁ কথাটা নেহাত মন্দ বলেন তাহলে কাল সকালে ট্রেনই কলকাতা কলকাতা পৌঁছি তোর চিঠি পেয়েই ছুটে এলাম ভাই একটি ভালো সম্বন্ধ আছে আমার হাতে পার্থকটি সম্পর্কে আমার জ্ঞাতি ভাইপো তাই নাকি তাই তো খুব ভালোই হলো কলকাতায় বাড়ি দেশে জমিদারি ব্যাংকে টাকা কুড়িও অনেক তবে ওই যা বললুম দোজবরে আর বয়সটা একটু মানে বিলেত হলে অবশ্য বয়সে কিছু এসে যেত না লিলু লিলু এদিকে এসো প্রণাম করো তোমার পিছু মশাই হোক ঠাট মা ঠাট আ মা যেন আমার সাক্ষাৎ লক্ষ্মী এ দেখুন যার ঘরে যাবে ঘরে তার আলোর খরচ লাগবে না তাহলে ওই কথাই রইল ভাই বিশ্বম্ভর পরশু দিন সন্ধ্যার পরে আমাদের ওখানে ছেলে দেখতে যাচ্ছ আচ্ছা ফটোটা তোমায় দিয়েছি তো হ্যাঁ মরুনাচ কার গো কার ওই বুড়ো দোজবরটা ওই ঘাটের মরার হাতে মেয়ে দিতে যাবো কোনা কেলে তার আগে মেয়ের হাতে দড়ি কলছে গিয়ে দেবো না আমি কি তাই দিতে বলছি কি করি বলো কুটুম লোক আমার চিঠিতে দূর দেশ থেকে সম্বন্ধ নিয়ে ছুটে এসেছেন আমি এক কথায় একেবারে তাকে কি করে জবাব দিই বলো রাত অনেক হয়ে গেল এবার তাহলে হ্যাঁ হ্যাঁ এই আমার ভাইপো মা তোমরা নাকি বুড়ো হাবড়াটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো কে বললে তাহলে যে বাবা সে ছেলেকে দেখতে গেল তুই পাগল হয়েছিস ওই পাত্রের সঙ্গে যা বলেছ মা এক মাথাটা দারোয়ানের মতো ইয়া বড় বড় গুঁ কি বিশ্রী দেখতে মা লোকটাকে শুধু তাই আবার দোজ ভরে শখ দেখ আমার বলে একমাত্র মেয়ে
কত খুঁজে পেতে সেরা ঘর সেরা বর দেখে বিয়ে দেবো তা নয়। না মা, তোমাদের আর বর খুঁজতে হবে না, আমার বর ঠিক হয়ে আছে। না মা ভয় পেও না, ছেলে তোমাদের কোনো দিক দিয়ে অপছন্দ হবে না। কি সুন্দর চেহারা, কি তার গায়ের জোর, ঠিক যেন পুরুষ সিংহ। আর কি গলা মা, কি সুন্দর গায়, কি বলবো তোমার। ভাই মীরা, কাল আমার জন্মদিন, সেই উপলক্ষে সন্ধ্যের সময় আমার বাড়িতে একটা চায়ের আসর জমাচ্ছি। রেখা, টুলটুল, বাসন্তী, হেনা ইত্যাদি সকলেই আসছে, তোরও আসা চাই। ইতি লিলি। উহ, চায়ের সঙ্গে আরও একটা জিনিস পরিবেশন করবো তোরে, যার স্বাদ পেয়ে তোরা ভরকে যাবি একেবারে। আরে মীরা, আরে মীরা, এত দেরি করলি কেন ভাই? এটা কি রে? না মাসি কি আছে রে? দেখি দেখি, দাঁড়া। বস, এই নে ধর। আ করে কি গিলছিস রে উল্লো? পেঁয়াজির জন্মদিনে প্রাণে যে বসন্ত জেগেছে। হ্যাঁ, লিখেছিলি যার স্বাদ পেলে একবারে ভরকে যাবো, সেটা কোথায়? দেখবে এই ব্যাপারে তার স্বাদ। দাদা নমস্কার। দেখ এই জিনিসের স্বাদ পেয়ে ভরকে যাস কিনা। রূপসায় রে প্রভুকে আলো মায়া দোলে, লুকো চুরি খেলা আমার মন ভোলে। রূপসায় রে স্বপন কুমার, আমার ক্যাবলাদার গলা, আমি বাজি রেখে বলতে পারি এ গলা স্বপন কুমারের। আমি নিজের চেয়েও এ গলা অনেক বেশি করে চিনি। এ গলা যার জানিস? আমার ভাবি বর, ভাবি বর। আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি, মানে স্বপন কুমারের সঙ্গে। তো কে তো স্বপন কুমার? ও আমার ক্যাবলাদার গলা। বেশ, তবে চাক্ষুষ প্রমাণ দে, দেখা তোর ক্যাবলাদাকে। বহুত আচ্ছা, তবে দেখ। ক্যাবলাদা, আবার গাও তো গানটা। রূপসায় রে প্রভুকে আলোর মায়া দোলে, লুকো চুরি খেলায়। মীরা, তুমি মা, ওই বুড়ো দোষ ঘরের সঙ্গে আমার বিয়ে ঠিক কর, আমি ওকে বিয়ে করব। ও মা, সে কি রে? হ্যাঁ, একটু বয়স হয়েছে যা, নাহলে কলকাতায় বাড়ি, দেশে সম্পত্তি, ব্যাংকে টাকা, পাত্র হিসেবে ফেলনা তো না। তুই কি পাগল হয়েছিস? ওই তিন কালে গিয়ে এককালে থাকা বুড়োটা আসছে? হ্যাঁ, সেই তিন কাল গিয়ে এককালে থাকা বুড়োটাই আমার রাজসিংহ মা। ও বাবা, আবার সিংহ? তা আগের সিংহটি গেলেন কোথায়? চুলোয়। তা যাক, তাই বলে ওই টাকমাতা বুড়োটার সঙ্গে? হ্যাঁ। না না না, এ হতে পারে না, এ অসম্ভব। ওই বুড়ো দোজবুড়িটার সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে আমার বিয়ে দিতেই হবে। তোর কি মাথা খারাপ হলো নাকি? একটি মাত্র সন্তান তুই আমাদের, তোর উপর কত স্বাদ আহ্লাদ। বড় ঘরে বিয়ে দেব, কার্তিকের মতো জামাই হবে, জামাই দেখে পাড়ার লোক পুলিশে ফেটে মরবে। আর তুই কিনা মা,
তোমরা যদি আমাকে ওই দোষবারের সঙ্গে বিয়ে না দাও তাহলে তাহলে আমি গলায় জড়িয়ে দেবো। না ইংরেজি গেলাও খুব পাশে মেয়েকে স্বাধীন জানানা তৈরি করো পই পই করে তখন বলেছিল ওগো গেরস্থ ঘরের মেয়ে অত চলো তা আমার কথা তো শুনলে না তখন যে কানে তুলো দিয়েছিলে না এইবার খেলা সামলাও শুনছেন ওমা সাহেব শুনুন একটা সুখবর দিতে এলাম খুব শিগগিরই আমার বিয়ে চিঠি দিয়ে নিমন্ত্রণ করে ত্রুটি করব না মুখেই বলছি বিয়ের দিন আসবেন আপনারা এসে শাঁক বাজাবেন উলু দেবেন হ্যাঁ ভালো কথা পাত্রটিকে জানেন আপনাদের এই ভাবি ভগ্নিপতিটি এই যে ইনি মামা দিনে মাসে অনেকগুলোই আছে সামনে লগ্নটা হলো 27 ফাল্গুন আর ওই লগ্নে যদি বিয়ের দিন স্থির হয় তাহলে টাকা দেখাটা সারতে হবে সামনে মঙ্গলবার দিশে কি বলো বিশ্বম্বর শুভস্য শীঘ্রম তোর কি বরাত মাইরি শেষকালে তীরে এসে তোরই ডুবলো ওই রায়বাগিনী মেয়েটা তোর বউ না হয়ে হবে কিনা মানি বলে কিনা আমার বিয়েতে এসে শাঁখ বাজাবেন উলু দেবেন আমার ক্যাবলার মামার ফটোটা দেখিয়ে বলে কিনা এই আপনাদের ভাবি ভগ্নিপতি আচ্ছা আমিও ললিত সরকার আমিও দেখাবো কত ধানে কত চাল আর কবে দেখাবে মাইরি আজ যে তার পাকা দেখা ওরা সব এসে গেছে সে কি কাপড় ছেড়ে নেই মা উফ মামা গো তোমার মনে এই ছিল কই গো শালা একটু তাড়া দাও আবার উপক্রম তো আছে ইলু এখনো বসে আছিস ওঠ ওরা যে তাড়া দিচ্ছে ওঠ মা মাইরি ক্যাবলা তোকে গলায় দড়ি দিতে হবে নেলে আমার মৃত্যুর জন্য দায়ী আমার আমার ব্যর্থ ব্যর্থ বয়জাপু ভালোবাসা নাম সই কর যা এবার মুরগে যা কই বিশ্বম্বর সময় যে পার হয়ে গেল এখনো কাপড় ছাড়িস নি কি হয়েছে বলতো তুই শুকনো করে বসে আছিস নাও স্টার্ট মুকিদি 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 সব কেবলা গলায় ধরেছে
তুমি পুরো বেজে উঠলে তোমাকে তাহলে কাউকে বিয়ে করবো না।